নমস্কার বন্ধুরা, আমি অভিলাষ। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এটা মূলত একটা ইন্ট্রোডাকশান ভিডিও বলা যেতে পারে, মানে পরিচয় পর্ব আর কি। তো এই চ্যানেলে তোমরা ট্রাভেল রিলেটেড বিভিন্ন ভিডিও পাবে, বেসিক্যালি ট্রাভেল ব্লগই পাবে। এছাড়াও ট্রাভেলের বিভিন্ন ইনফরমেশান যতটা আমার জানা আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইনফরমেশান মানে এই ধরো, যেমন পাসপোর্ট রিলেটেড বা বিভিন্ন দেশের ভিসা রিলেটেড বা ইমিগ্রেশন ক্লিয়ার করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে, কী জিজ্ঞেস করে সেখানে, ভিসার জন্য কী ডকুমেন্টস লাগে, সেই তথ্যগুলো যতটা আমার জানা আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়া ট্রাভেল ব্লগিং তো আছেই। বর্তমানে আমি রয়েছি থাইল্যান্ডে। আজই আমি থাইল্যান্ডে ল্যান্ড করেছি। যখন ল্যান্ড করেছি তখন এখানে টাইম ছিল অ্যাপ্রক্সিমেটলি রাত একটা। তো রাতটা আমি এয়ারপোর্টেই কাটিয়ে দিই, আর সকালে 6টার দিকে এয়ারপোর্টের ভিতর থেকেই একটা মেট্রো ট্রেন ধরে আমি আমার হোস্টেলের কাছাকাছি আসি। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আমার হোস্টেলের ডিটেলস বা হোস্টেলটা কেমন, কোন লোকেশানে আছে, এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। যদি সংকোচ কাটে, প্রথম প্রথম তো ভালোই সংকোচ হচ্ছে, এখনও হচ্ছে ভিডিওতে কথা বলতে, তোমরা একটু মানিয়ে নিও এই আর কি। আর কি বলার ছিল, আর তো আপাতত আমি এখন থাইল্যান্ডে আছি এবং নেক্সট যে কান্ট্রিতে যাব সেটা থাইল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরে আমি জানিয়ে দেবো। আপাতত কয়েকটা ভিডিও তোমরা থাইল্যান্ডেরই দেখবে। যদি ভিডিওগুলো ভালো লাগে পরবর্তীকালে তো তোমরা লাইক করে দিও। আর এই ভিডিওটা তো একটা ইন্ট্রোডাকশান ভিডিও বলেই দিয়েছি, পরবর্তীকালেও হয়তো যারা ওল্ডেস্ট ভিডিও সার্চ করে আমার চ্যানেলে দেখতে আসবে তারা এই ভিডিওটা দেখতে পাবে। তো পরিচয় পর্ব এখানেই শেষ। গুড বাই। পিছনে বোধ হয় কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, ওই জন্য একটু নয়েজ ছিল। তো দয়া করে তোমরা একটু ওটা ইগনোর করো। আপাতত ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো বলে এই জায়গাটা আমি চুজ করলাম, ভাবলাম ভিডিওটা এখানেই বানানো যাক। নয়েস এখন চলে গেছে, যখন অ্যাকচুয়াল ভিডিওটা বানাচ্ছিলাম তখন নয়েস হচ্ছিল, যখন নয়েস হওয়ার কৈফিয়ত দিচ্ছি তখন আর নয়েস হচ্ছে না। নাইস। এর পরবর্তী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আমার লাইফের প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন হলো, সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং যখন আমি প্রথম কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিই তখন থেকে তো আমি ব্লগিং করা শুরু করিনি, শুরুটা এখান থেকেই করছি। তো সেখানে কিছু ছোটোখাটো ভিডিও বানিয়েছিলাম, সেই ক্লিপগুলো এবং সাথে আমার এক্সপিরিয়েন্সটা অল্প কথার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। ওকে।